অবশেষে গুঞ্জনটাই সত্যি হলো ইউরোপীয় ফুটবলে ইতি ঘটল CR7 এর অধ্যায় প্রায় দেড় মাস দলবিহীন থাকার পর সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো 37 বছর বয়সী পর্তুগিজ তারকা এশিয়ার ক্লাবটির সঙ্গে 2025 সাল পর্যন্ত চুক্তিবদ্ধ হয়েছেন তবে রোনালদো ঠিক কত টাকা বেতন পাবেন তা নিশ্চিত হওয়া যায়নি শোনা যাচ্ছে প্রতি বছর $7.5 কোটি বেতন পেতে পারেন রোনালদো যা সত্যি হলে ফুটবল ইতিহাসের সবচেয়ে বেশি বেতন পাওয়া ফুটবলার হবেন তিনি গত শুক্রবার আল নাসরে দেওয়া বিবৃতিতে রোনালদো জানান একটি ভিন্ন দেশে নতুন ফুটবল লীগের অভিজ্ঞতা নিতে তিনি রোমাঞ্চিত বোধ করছেন সৌদি আরবের পুরুষ ও নারী ফুটবলের উন্নয়নে আল নাসরের যে লক্ষ্য সেটা খুবই অনুপ্রাণিত করেছে তাকে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে সৌদি আরবের জয়ের প্রসঙ্গ টেনে রোনালদো বলেন সৌদি আরবের সাম্প্রতিক বিশ্বকাপ সাফল্য বলে দিচ্ছে এই দেশটির ফুটবল নিয়ে লক্ষ্যটা অনেক বড় এবং প্রচুর সম্ভাবনাময়ী 2002 সালে সিনিয়র ক্যারিয়ার শুরু করা রোনালদোর সর্বশেষ ক্লাব ছিল ম্যানচেস্টার ইউনাইটেড বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তে ক্লাবটির কোচ ও শীর্ষ কর্মকর্তাদের নিয়ে বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করায় ক্লাবটির সাথে সম্পর্ক ছেদ হয় তার এদিকে রোনালদোর আল নাসরে যোগ দেওয়ার প্রসঙ্গে ক্লাবটির প্রেসিডেন্ট মুসালি আল মুয়াম্মার জানান এটি ইতিহাস তৈরির চেয়েও বড় কিছু রোনালদোর সঙ্গে এই চুক্তি শুধু তাদের ক্লাবকেই নয় তাদের লীগ দেশ এবং ভবিষ্যৎ প্রজন্মকেও অনুপ্রাণিত করবে